আজ থেকে বছর তিনেক আগে এলাকায় একটি হনুমানের আকস্মিক মৃত্যুতে গ্রামবাসীর সহযোগিতায় এবং এসভায় কোরেখায় কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হয় বজরং বলী মন্দির। সেই থেকেই ওই মন্দিরে পুজো পাঠ হয়ে আছে। এবছর অর্থাৎ 2023 সালের 20 জুন তাদের এই মন্দির তৃতীয় বর্ষে পদার্পণ করলো। আর সেই উপলক্ষে এদিন অতি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজা পাঠ করার পাশাপাশি এলাকার প্রায় 2500 মানুষের জন্য প্রসাদের আয়োজন করা হয়। এদিন এসভায় কোরেখায় কমিটির সম্পাদক কল্যাণ অধিকারী জানান, প্রতি বছরের মতো এবারেও তারা বার্ষিক পুজো উপলক্ষে নর নারায়ণ সেবার আয়োজন করেন। আগে একটি ছোট হনুমান নিয়ে মারা যায়, তো সেটাকে নিয়ে একটা মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছিল। আজকে তার তৃতীয়তম বর্ষ, তাই আমাদের একটা অন্ন সেবা চলছে, ভাত ডাল দুরকম সবজি চাটনি পায়েস পাঁপড়। আপনাদের ক্লাবের নাম কি? আমাদের কমিটির নাম এসো ভাই করে খায়। এটা কত বছর ধরে এরকম মানবিক সেবা করছেন? আমাদের মানবিক সেবা এরকম বহুদিন থেকে আমরা করে আসছি। আমাদের যেমন সোশ্যাল অনেক কাজ হয়, তার সঙ্গে ফুটবল খেলা হয়, হ্যান ত্যান হয়। বাকি আমাদের মন্দিরটা এবার গত 3 বছর হলো, এটাকে নিয়েও আসি। আজকে কি ধরনের সেবা করছেন? আজকে অন্ন সেবা চলছে আমাদের। বজরংবলী মন্দিরের বাৎসরিক পুজো গতকাল গেছে, গতকাল বাৎসরিক পুজো এবং বাউল সঙ্গীত অনুষ্ঠান হয়েছে সন্ধ্যেবেলা, আজ অন্ন সেবা চলছে। অন্যদিকে কমিটির সদস্য রণজয় বলেন, খেলাধুলার পাশাপাশি আজ বজরংবলী মন্দিরের তৃতীয় বর্ষে নর নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। আজকে আমরা নরনারায়ণ সেবার ব্যবস্থা করেছি। আজকে উপলক্ষটা কি? আজকে উপলক্ষটা আমাদের এখানে একটা হনুমান মারা গিয়েছিল এবং সেটা থেকে মন্দির প্রতিষ্ঠিত হয় এবং সেই মন্দিরের তৃতীয় বছর উদযাপন করছে। কতজন গ্রামবাসী আপনাদের সহযোগিতা করেছে? গ্রামবাসী বলতে আমাদের সব সাধারণ মানে বন্ধু বান্ধব এরাই গ্রামবাসী সেরকম কালেক্টিং ব্যাপারে পাশে আছে, আমাদের সঙ্গে সহযোগিতা অনেক করেছে। মানে পুরোটা নিজেদের থেকে সেবা করছেন? নিজেদের নয়, বন্ধু বান্ধব সবাই মিলে। এসভায় কোরেখায় কমিটির সদস্যের এই ধরনের আন্তরিক ও মানবিক উদ্যোগে বেশ খুশি গ্রামবাসীরা। এক গ্রামবাসী জানায়, খুব ভালো উদ্যোগ। আজকে এখানে খাওয়া দাওয়া হচ্ছে পাড়ায়। কিসের খাওয়া দাওয়া? এই হনুমান খাওয়া দাওয়া বজরংবলী, এই অন্ন সেবার জন্য বাড়ি থেকে এসেছি। কিরকম লাগছে আজকে? রান্না হেভি সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। আপনার পরিবারের কি সকলেই এসেছে? হ্যাঁ, মেয়ে এসছে, আমার মেয়ে আর আমি দুজনেই এসেছি। দাদা আগে এসে খেয়ে গেছে আর মা আসবে একটু পরে চান করে। আপনি কি এলাকায় থাকেন? হ্যাঁ, আমি এখানে সামনেই পাশেই। এই সভায় কোরেখায় কমিটির সদস্যরা সারা বছরই এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্যের জন্য এগিয়ে গিয়ে সামাজিক কাজ করে। এছাড়াও বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হয়ে থাকে। এদিন বজরংবলী মন্দিরের অন্নপ্রসাদ পেয়ে বেশ খুশিতে গ্রামবাসীরা। এ সভায় কোরেখায় কমিটির আগামী দিনে আরও বেশি করে দুস্থের সেবায় নিজেদের নিয়োজিত করার কথা জানান। কমিটির এই ধরনের মানবিক উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। মেলায় ঘুরুন আপনার সদ্যজাতকে সঙ্গে নিয়ে। চিন্তা করছেন ব্রেস্ট ফিডিং এর? আপনার সাথে আছে ওম সাই রাম ট্রাস্ট। রথের মেলায় এবার একান্তে আপনি আপনার সন্তানকে নিয়ে আনন্দ উপভোগ করুন। আর ব্রেস্ট ফিডিং এর জন্য থাকছে পার্সোনাল স্টলের ব্যবস্থা। আপনি একান্তে খুশি রাখতে পারবেন আপনার একরত্তি খুদেকে। মেলায় অসুস্থ হয়ে পড়লে ওম সাইরাম ট্রাস্ট ও সমাজসেবী পারিজাত গঙ্গোপাধ্যায়ের তরফে থাকছে শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ স্টল। মেলায় আসুন আর আনন্দ করুন একেবারে নিজের মতো করে। রথের মেলায় আপনার সব সময় সঙ্গী ওম সাইরাম ট্রাস্ট এবং সমাজসেবী পারিজাত গঙ্গোপাধ্যায়। যোগাযোগ নম্বর। আপনাদের অতি পরিচিত শ্রী বালাজি এন্টারপ্রাইজে দ্য মোবাইল গ্যালারি এখন বিনা চিঠির ঘোষ মার্কেটে, যেখানে রয়েছে মোবাইল হ্যান্ডসেটের নিত্য নতুন অফুরন্ত সব সম্ভার। দ্য মোবাইল গ্যালারি আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস সহ আইফোন। এছাড়াও আপনারা দ্য মোবাইল গ্যালারিতে পাবেন পোকো, স্যামসাং এফ সিরিজ, ভিভো আইকিউ সহ আরও ব্র্যান্ডেড ফোন। রয়েছে সমস্ত ইএমআই এর সুবিধে। তাই
আজই আপনার পছন্দ মতন হ্যান্ডসেট কিনতে চলে আসুন শ্রী বালাজি এন্টারপ্রাইজের দ্য মোবাইল গ্যালারিতে। আমাদের নতুন ঠিকানা শ্রী বালাজি এন্টারপ্রাইজ দ্য মোবাইল গ্যালারি, ঘোষ মার্কেট, মিওমা মোড়ে কেক শপের ঠিক সন্নিকটেই, বিনা চিঠি। যোগাযোগ নম্বর 7699991490 অথবা 9832121278।